দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন। তৃণমূলের সাংগঠনিক জেলা ভাগ হওয়ার পর তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতির জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের লড়াইতে এবার প্রথম পৌর নির্বাচনে 20 নম্বর ওয়ার্ড থেকে ব্যাপক ভোটে জয়ী হয়েছেন নারায়ণ ঘোষ। এই মুহূর্তে জয়ী প্রার্থী নারায়ণ ঘোষ আমাদের সাথে রয়েছেন। প্রথমে আপনাকে অভিনন্দন, এই জয় কাকে উৎসর্গ করবেন, কি বলবেন? প্রথমে আমি বনগাঁকে ধন্যবাদ জানাই। এই জয় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আর এই জয় সারা বনগাঁবাসীর জয়। এই জয় বনগাঁ 20 নম্বর ওয়ার্ডের জয়। আমি এই জয় পেয়ে আমি গর্বিত, আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের পাশে থাকে তার এটাই প্রণাম প্রমাণ। কেন আজকে আপনারা দেখেছেন আমি শ্রমিক আন্দোলন করেছি, তথাপিও দল আমাকে টিকিট দিয়েছে, মানুষ দোয়াত বলে আশীর্বাদ করেছে, আমি গর্বিত আনন্দিত। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন, বোর্ড গঠন হবে এবং এলাকার জন্য প্রথম কোন কাজ করবেন? প্রথম কাজ মানুষের পাশে যাওয়া, মানুষের বার্তা শোনা, তাদের কী কী প্রবলেম আছে। এর আগে যারা কাউন্সিলর ছিল তারা কী করেছে না করেছে আমার জানা নেই। যেহেতু আমি শ্রমিক সংগঠন করি, আমি শ্রমিকদের পাশে থাকি, আমি ওয়ার্ডে যাব, প্রতি দুয়ারে দুয়ারে যাব, তাদের কী কী প্রবলেম শুনবো। কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানুষের পাশে যাও, মানুষের কথা শোনো, সুখ দুঃখের কথা শোনো, তাদের যে বার্তা সেটাই পালন করো। নির্বাচনে জয়লাভ করেছেন, দায়িত্ব তো আরও বেড়ে গেল। 100 বার বনগাঁর মধ্যে 20 নম্বর ওয়ার্ড সেরা সেরা উপহার দিয়েছে, তা এ দায়িত্ব সবসময় পালন করবো। যখন যে মুহূর্তে সুযোগ পাবো সেই মুহূর্তে তাদের পাশে চলে যাবো। দীর্ঘদিন ক্লাব সংগঠন করেছেন, শ্রমিকদের পাশে থেকেছেন, কিন্তু এবারে সম্পূর্ণ নতুন দায়িত্ব, জনগণের রায়ে জনগণের মতামত নিয়ে পৌর প্রতিনিধি হয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে নতুন পথ, মানে কীভাবে এখন অনুভূতিটা কেমন আর কি? খুব ভালো লাগছে। কেমন একটা কথা বলি, ঘুম তো উঠেই আগে আমার কাজ, আমার 20 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে তাদের কথা শোনা, যে তাদের পাশে যাওয়া, যে তারা কী বলছে না বলছে, এটা পেয়ে আমি গর্বিত। কেননা আমি জানি না, এই যে এমন একটা পার্টি আছে যারা ভোটের সময় দেখা যায় তারা আজও পর্যন্ত মানুষের পাশে থাকে না, কিন্তু আমরা এমন একটা পার্টি করি যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিখিয়েছেন মানুষের পাশে যাও, মানুষের পাশে যাও, দেখবে মানুষ তোমাকে দুহাত দিয়ে ঘুরে আশীর্বাদ করে। ঠিক তাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদেরকে নির্দেশ দেয় সেটাই আজকে আমরা এই ভোট মানবন্ধনে জানতে পেরেছি বা বুঝতে পারছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এই জয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 20 নম্বর ওয়ার্ডের মানুষকেই উৎসর্গিত করলেন নারায়ণ ঘোষ, 20 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী যিনি ছিলেন। পাশাপাশি তার দাবি, নির্বাচনে জয়লাভ করার পর প্রথম কাজ হবে এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রাধান্য দিয়ে তারপর এলাকার উন্নয়নের রূপরেখা ঠিক করা, এমনটাই জানালেন নারায়ণ ঘোষ। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।